প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার নবম দশম শ্রেণীর শব্দ ও তরঙ্গ ক্লাসে আমরা ফিরে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রতিধ্বনি। আজকে আমরা এর পূর্বে আমরা যে দুটি ক্লাস করেছি প্রতিধ্বনিতে, সেখানে আমরা তরঙ্গের কয়েকটি সূত্র এবং তরঙ্গের কতিপয় কিছু সংজ্ঞা শিখেছি। আজকে আমরা তরঙ্গের কয়েকটি ব্যবহার নিয়ে আলোচনা করব। তরঙ্গ বা তরঙ্গ বলতে শব্দ তরঙ্গ ব্যবহার করে আমরা কাপড়ের ময়লা পরিষ্কার করতে পারি, রোগ নির্ণয় করতে পারি এবং চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় এই শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমাদের এই ব্যবহারগুলো ছাড়াও আর একটা প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা শিখবো, সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহার শিখবো। আচ্ছা, আমরা এখন একটা চিত্র, এই একটা সমুদ্র হলে এখানে মনে করলাম একটা নৌকা, এখান থেকে নৌকা একটা কি কাজ করবে, এখান থেকে একটা শব্দ তরঙ্গ নিজে প্রেরণ করলো, এই তরঙ্গটা এখানে এসে আবার উপরের দিকে ব্যাক গেল। তো সমুদ্রের গভীরতা মনে করলাম ডি, এবং পানিতে শব্দের বেগ ধরে নিলাম ভি। এবং আমরা শব্দ তরঙ্গ ছেড়ে দেওয়ার পর শব্দ তরঙ্গ আমাদের কাছে ফিরে আসতে সময় মনে করলাম টি সময় লাগলো। এখন আমরা কিভাবে গভীরতা নির্ণয় করব একটু খেয়াল করো। এই শব্দ তরঙ্গ হচ্ছে সবচেয়ে সহজ একটি অধ্যায় এখানে, তো আমরা একটু ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবো শব্দ তরঙ্গ সাহায্যে কিভাবে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করব। দেখেন, আমরা যদি এই দেখেন শব্দটা এখান থেকে ছাড়ার পর একবার এখানে গেল, ডি অতিক্রম দূরত্ব অতিক্রম করলো, এরপরে আবার শব্দ ফিরে এলো, তার মানে কত দূরত্ব অতিক্রম করলো, দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি প্লাস ডি সমান সমান হচ্ছে টু ডি। এই টু ডি দূরত্ব যে অতিক্রম করেছে এমন সময়ে ওর জন্য যে সূত্রটা আমরা জানি সমাবেগে যাচ্ছিল শব্দ ডি, এইটা হচ্ছে আমাদের জন্য সমুদ্রের গভীরতা নির্ণয়ের সূত্র। এখানে ডি হচ্ছে কি, ডি হচ্ছে সমুদ্রের গভীরতা। এখান থেকে যদি আমরা ডি সমান বের করি ভিটি ডিভাইডেড বাই টু, এটাই হচ্ছে আমাদের সমুদ্রের গভীরতা। এই যে কনসেপ্ট ছিল, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা প্রতিধ্বনির সাহায্যে হোক যে কোনো একটা বস্তু, মানে বস্তু কত দূরে আছে সেটা আমরা বের করে ফেলতে পারি। যেমন এই যে মনে করলাম এটা একটা পাহাড়, এখানে এক্স ওয়াই জেড যে কোনো একজন দাঁড়িয়ে আছে, এখান থেকে সে শব্দের শব্দ উৎপন্ন করলো এবং শব্দটা এস দূরত্ব গিয়ে আবার ওর কাছে ফিরে আসলো, তাহলে ওর জন্য অতিক্রান্ত দূরত্ব কত হলো টু এস, এবং এই সময় শব্দের ব্যাগ কত ছিল বি এবং আসতে সময় লেগেছিল টি, তাহলে এস ইকুয়াল টু ভি টি ডিভাইড বাই টু আমরা ইউজ করতে পারি। এই যে সূত্র, এই দুইটা সূত্রের সাহায্যে আমরা প্রতিধ্বনি এবং সমুদ্রের গভীরতা ইত্যাদি ইত্যাদি নির্ণয় করতে পারি। তো আমরা যখন ম্যাথে চলে যাব তখন এই সূত্রগুলোর সম্পূর্ণ ব্যবহার দেখব। এখন আমরা একটি অঙ্ক দেখব, এখানে দেওয়া আছে এস অবস্থান থেকে একটা ব্যক্তি শব্দ উৎপন্ন করলো, এই মনে করলাম একটা ব্যক্তি সে শব্দ উৎপন্ন করলো। এখন ও যে শব্দ উৎপন্ন করল, যে শব্দটা উৎপন্ন হয়েছে তার কম্পাঙ্ক হচ্ছে 1200 হার্জ, এবং ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল ধরে নিলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমাকে প্রথম প্রশ্ন করেছে এই যে শব্দটি, শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য কত। তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যে কয়েকটি সূত্র, মানে যে কয়েকটি সূত্র শিখেছি এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের যে জিনিসটা মনে থাকার কথা সেটা হচ্ছে ডি ইকুয়াল টু এফ ল্যামডা। তো এখানে আমি বুঝতে পারতেছি শব্দের বেগ লাগবে আমাকে, এখানে কি শব্দের বেগ দেওয়া আছে, দেওয়া নেই। তবে আমরা শব্দের বেগ বের করার জন্য দুইটি এই সূত্র শিখেছিলাম, একটা সূত্র হচ্ছে প্রথম সূত্র, একটা সূত্র শিখেছিলাম ভি ইকুয়াল টু ভি নট প্লাস 0.6 ডেল থিটা, আরেকটি সূত্র
বি প্রফেশনাল টু রুট ওভার টি, এখানে আমরা শিখেছিলাম বি ওয়ান ডিভাইড বাই বি টু ইকুয়াল টু রুট ওভার টি ওয়ান ডিভাইড বাই টি টু, এই সূত্র দিয়ে শিখেছিলাম। তো আমরা যদি চাই ওই সূত্র দিয়েও করতে পারি অথবা এই সূত্র দিয়েও করতে পারি। এই সূত্রের মধ্যে আমাদের কি ছিল, ভি নট কি ছিল, ভি নট কি ছিল, ভি নট ছিল, ভি নট ছিল 0°C তাপমাত্রায় শব্দের বেগ যা আমরা জানি, এবং ডেল থিটা কি ছিল, তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি কত ছিল, এখানে দেখেন বায়ুর তাপমাত্রা 30, যেহেতু আমরা 0 এর সাথে 0°এর সাথে কল্পনা করছি তাহলে তাপমাত্রা বৃদ্ধি ছিল 30 বিয়োগ 0 অর্থাৎ 30 কেলভিন। এখন আমরা যে মানগুলো আছে সেগুলো যদি বসিয়ে দিই, বসিয়ে দিলাম 332 + 0.6 × 30, এখানে বসিয়ে যদি আমরা হিসাব করি তবে আমরা এখান থেকে ভি পাব 350 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের 30°C তাপমাত্রায় ওই স্থানে শব্দের বেগ অর্থাৎ বায়ুতে শব্দের বেগ। এবার আমরা কি জানি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, দেখেন আমাকে এখানে এফ দেওয়া আছে, আমরা লিখে ফেললাম এফ ইকুয়াল টু 1200 হার্জ। তবে আমরা এখানে যদি এখন মান বসিয়ে দিই, এরপর আমরা লিখলাম তরঙ্গ, যেহেতু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, তাহলে ল্যামডা সমান ডি বাই এফ, বি সমান দেওয়া আছে কত, 1200 বি সমান দেওয়া ছিল 350 ÷ 1200। এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেটার দিয়ে হিসাব করি তবে আমাদের চলে আসবে 0.2917 মিটার। এটাই হচ্ছে কি আমাদের ওই সময় শব্দেই তরঙ্গ শব্দটা ছিল শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে খ নম্বর কোশ্চান, সেটি হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে কি। এখন প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না সেটা আমরা কিভাবে বের করবো, প্রতিধ্বনি শুনতে হলে আমি এখান থেকে শব্দ করার, এই ব্যক্তিটি শব্দ করার পরে শব্দ এখানে পৌঁছাতে হবে এবং এরপরে প্রতিধ্বনি আমার কাছে আসতে হবে, এবং প্রতিধ্বনি যদি শব্দ করার সাথে সাথে অর্থাৎ 0.1 সেকেন্ডের আগে যদি আমার কাছে পৌঁছে যায় তাহলে আমরা শব্দটা শুনতে পারবো না। তাহলে প্রতিধ্বনি শোনার শর্ত কি, শব্দ 0.1 সেকেন্ডের পরে আমার কানে পৌঁছাইতে হবে তাহলে আমরা শুনতে পারবো। তাহলে আমরা এবার একটু দেখি আমার এখানে কি দেওয়া আছে, শব্দ শোনা যাবে কি যাবে না, এটার আগে আমরা দেখি আমাকে এই সময়ে শব্দের ব্যাগ কত, আমরা ক নম্বরে করে নিয়েছিলাম ব্যাগ ছিল 350 মিটার পার সেকেন্ড, এবং এখানে আর কি দেওয়া আছে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব, ও এটা তো আমি দিইনি, এটা 18 মিটার ছিল আমাদের এই সময়ে অতিক্রান্ত দূরত্ব, 2D সমান কত হবে 18 × 2, ঠিক আছে, 2D সমান 18, 2D সমান হবে 2 × 18 মিটার। এবার হচ্ছে আমাদের কাছে আর কি দেওয়া আছে, সময়টা কত আমরা বের করি, আমরা একটু আগে সূত্র শিখেছি 2D অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব সমান VT, এটা আমরা যে গতির অধ্যায়ে অধ্যায় 2 এর সমবেগের জন্য যে সূত্র শিখেছিলাম, মোট অতিক্রান্ত দূরত্ব সমবেগে যদি কোনো একটা কিছু যায়, গাড়ি চলে বা কোনো ব্যক্তি চলে, তার মোট অতিক্রান্ত দূরত্ব সমান ব্যাগ গুণ সময়, আমরা সেই সূত্রটাই কাজে লাগিয়েছি। আর 2D লিখে আমি চাইলে S সমান লিখতে পারতাম বা সামথিং যে কোনো কিছু সমান লিখতে পারতাম, কিন্তু আমরা 2D লিখেছি কারণ হচ্ছে কি একবার যাওয়ার একবার আসা এই জিনিসটা বোঝার জন্য আমরা 2D দিয়ে লিখেছি। তো আমাদের লাগবে টি সমান আমরা কি লিখবো তাহলে 2D ÷ V, 2D এর মান বসাবো 2 × 18, ব্যাক কত ছিল 350, আপনারা একটু ক্যালকুলেটার দিয়ে হিসাব করে দেখুন মান কত আসে, তাহলে দেখবেন 0.102 সেকেন্ড। এই যে মানটি এসেছে আমাদের কাছে দেখুন, এই জিনিসটি কি, এই টি সময়, এই সময়টা কি বড় না কত থেকে 0.1 সেকেন্ড থেকে, যেহেতু 0.1 সেকেন্ড থেকে পরে 0.1 সেকেন্ডের পরে আমাদের নিকট শব্দটি এসে পৌঁছাবে, তাহলে আমরা বলতে পারি শব্দটি আমরা বা প্রতিধ্বনিটি আমরা শুনতে পারব। এই অঙ্কটা অন্য একভাবে করা যায়, সেটা হচ্ছে আমাকে প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম 0.1 সেকেন্ডের থেকে বেশি সময় লাগবে, তাহলে আমরা কি লিখি, লিখলাম আমরা লিখি 2D = VT, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি,
2d = vt আসেন এবার আমরা কি করব আমরা এখান থেকে আমাদের তো d দেওয়া আছে তো আমাদের 2d কত 2d আমরা রেখে দিলাম আপাতত 2d আমরা বের করি d হচ্ছে কত 350 আমার শব্দ শুনতে ন্যূনতম সময় কত লাগবে ন্যূনতম সময় লাগবে যে হচ্ছে 0.1 আমরা যদি এখানে গুণ করি তাহলে কত আসবে 35 তাহলে আমাদের 2d সমান চলে এলো 35 এখন আমরা যদি d সমান বের করতে চাই d সমান কত আসবে 35 ডিভাইডেড বাই 35 ডিভাইডেড বাই 2 সমান কত আমরা ক্যালকুলেটর করলে দেখব 17.5 মিটার ঠিক আছে তো আমাদের যদি এই প্রেক্ষাপটের জন্য শব্দটা শুনতে হয় তাহলে ন্যূনতম আমাকে 17.5 এই ধরনের এখানে এসে আসতে থাকতে হবে ঠিক আছে এতটুক ন্যূনতম এতটুক দূরত্ব থাকলে আমি শব্দটা শুনতে পারব তাহলে দেখেন আমি ন্যূনতম দূরত্ব থেকে বেশি দূরত্ব আছে তাহলে অবশ্যই অবশ্যই আমি কি শব্দটা শুনতে পাবো পাবো না অবশ্যই পাবো আমি ন্যূনতম যে দূরত্ব দরকার ছিল তার থেকে যেহেতু বেশি দূরত্বে আছি তাহলে অবশ্যই আমি শব্দটা শুনতে পাবো তাহলে আমি এই দুইটা প্রসেসে এই অঙ্কটা করতে পারবো এই দুইটা প্রসেস থেকে যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আমরা পরীক্ষায় অঙ্কটা আনসার করতে পারি যে কোনো ইচ্ছা মতন আজকে এতটুকুই প্রতিদ্বন্দ্বি রিলেটেড এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাস থেকে টাইপ ভিত্তিক ম্যাথ সমাধান করার চেষ্টা করব সকলকে সেই পর্যন্ত সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম